হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ফ্রেন্ডস, আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। সারা বিশ্বে ভয়ানক মহামারী আতঙ্ক। এই মহামারী সম্প্রতি প্রায় প্রতিটি দেশে ছড়িয়ে পড়েছে, হাতে গোনা দু একটি দেশ ছাড়া। এবং এই মহামারীটি বর্তমানে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে রয়েছে। আমরা সকলে জানি এই মহামারী রোগের প্রাথমিক উপসর্গ হিসেবে জ্বর, ঠান্ডা, সর্দি কাশি, শ্বাসকষ্ট অথবা শ্বাসনালীতে সংক্রমণ থাকতে পারে। কোনো এক অজ্ঞাত কারণে শিশু মৃত্যু হার এ রোগে খুবই কম। এছাড়া পুরুষের তুলনায় মহিলাদেরও মৃত্যু হার কম। এ রোগের ফলে শ্বাসকষ্ট, নিউমোনিয়া কিংবা অঙ্গ বিকলাঙ্গ হয়ে যেতে পারে। এ মহামারীতে যে শুধু মৃত্যুই হয় তা কিন্তু নয়। এই সম্পর্কে আমাদের একটা কথা অবশ্যই জানতে হবে যে এ রোগটিতে যারা মৃত্যুবরণ করেছে তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম। বেশিরভাগ ক্ষেত্রে এ রোগে বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছে অথবা যারা পূর্ব থেকে কোনো বড় রোগে আক্রান্ত আছেন। তো বন্ধুরা, এই মহামারীর হাত থেকে বাঁচতে যে পাঁচটি খাবার ভুলেও খাবেন না, এবং আরো কয়েকটি খাবারের নাম বলবো যেটা বেশি করে খেতে হবে এই রোগের হাত থেকে বাঁচতে। তো বন্ধুরা, চলুন তাহলে শুরু করা যাক। কমলা। কমলাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা আমাদের শরীরে সংক্রমণ রোধেও সাহায্য করে। এছাড়া ভিটামিন সি সর্দি কাশি, জ্বর, ঠান্ডা লাগা এগুলো রোধ করতেও সাহায্য করে। এই রোগ থেকে বাঁচতে হলে আমাদের প্রতিদিন ভিটামিন সি যুক্ত খাবার খাওয়ার অভ্যাস করতে হবে। এরপর রয়েছে পেঁপে। পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ভিটামিন, যা আমাদের হজম ক্রিয়াকে খুব দ্রুত ভালো করে তোলে। সুতরাং অবশ্যই আমাদেরকে পেঁপে খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এরপর রয়েছে মধু। আমরা সকলে জানি মধু একটি অ্যান্টিবায়োটিক্যাল ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার। মধু এমন একটি খাবার যাতে কখনোই পছন্দ হয় না বা নষ্ট হয় না। মধু আমাদের শরীরকে ভিতর থেকে ভালো রাখে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বহুগুণে বাড়িয়ে তোলে। প্রতিদিন কমপক্ষে 1 চামচ হলেও মধু খাওয়ার অভ্যেস গড়ে তোলার উচিত। এতে করে এ রোগ থেকে বেঁচে থাকার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। সবুজ শাকসবজি। প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। শাকসবজিতে রয়েছে ভিটামিন, মিনারেল, ফাইবার, যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়াও আমাদের হজম ক্রিয়াকে দ্রুত পরিপাক করতে সাহায্য করে। তবে হ্যাঁ, শাকসবজি খাওয়ার ক্ষেত্রে আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বাজার থেকে কিনে আনা যে কোনো শাকসবজি খাওয়া কোনোভাবেই উচিত না। শাকসবজিতে আজকাল প্রচুর পরিমাণে ফরমালিন দেওয়া থাকে, আর বাজার থেকে কাঁচা শাকসবজি কিন্তু অনেকেই পছন্দ করে থাকেন। কিন্তু এখন এই ছড়িয়ে পড়া মহামারী শাকসবজির মাধ্যমেও আমাদের মধ্যে ছড়িয়ে যেতে পারে। কারণ এই জীবাণুটি যে কোথায় লুকিয়ে আছে সেটি কিন্তু আমরা কেউই জানি না। তাই বাজার থেকে আনা শাকসবজি অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে। প্রয়োজন হলে ভিনেগার যুক্ত পানি বা কুসুম গরম পানিতে ধুয়ে ভালো করে সিদ্ধ করে খেতে হবে। এরপর রয়েছে কালোজিরা। হাদিসে বর্ণিত আছে, মৃত্যুবেদিত সকল রোগের মহাসুদ কালোজিরা। ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ, রক্তচাপ এই রোগগুলো ভারসাম্য বজায় রাখতে কালোজিরা বিরাট ভূমিকা পালন করে থাকে, এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে কালোজিরা কোনো জুড়ি নেই। তাহলে প্রতিদিন 1 চামচ করে কালোজিরার তেল অথবা কালোজিরা খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এরপর রয়েছে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া এই মহামারী রোগ জীবাণুর হাত থেকে বাঁচতে ভিটামিন এ এর কোনো জুড়ি নেই, আর মিষ্টি কুমড়ার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ। এছাড়াও মিষ্টি কুমড়া আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়া প্রচুর ফলমূল খেতে হবে। প্রচুর পরিমাণে ভিটামিন যুক্ত ফলমূল খেতে হবে। ফলমূলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, যা আমাদের শরীরে যেমন শক্তি দেয় সেই সাথে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বৃদ্ধি করে। তবে ফলমূল খাওয়ার পূর্বে অবশ্যই সেটা ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর রয়েছে লেবু। লেবু আমাদের শরীরে অনেক কার্যকরী ভূমিকা পালন করবে। লেবু যেমন সর্দি কাশি, জ্বর প্রতিরোধ করতে সাহায্য করে, সেই সাথে শ্বাসতন্ত্রের যে কোনো প্রতিরোধে লেবু অনেক সাহায্য করে। এছাড়া বন্ধুরা, বিশুদ্ধ পানি পান করতে হবে, আর পানির বিশুদ্ধতা নিয়ে যদি কোনো সন্দেহ থাকে তাহলে অবশ্যই পানিটি ফুটিয়ে পান করুন। জীবাণু কোন জিনিসের মধ্যে আছে বা কোন জিনিসের মাধ্যমে ছড়াবে তা কিন্তু আমরা কখনোই বলতে পারবো না, তাই চারদিক থেকে আমাদের সচেতন হতে হবে। তো বন্ধুরা, চলুন তাহলে এবার জেনে নিই কোন কোন খাবারগুলো আমাদের এড়িয়ে চলতে হবে। সিদ্ধ ডিম। আমরা অনেকে সিদ্ধ ডিমের মধ্যে অর্ধ সিদ্ধ ডিম বেশি পছন্দ করে থাকি। এছাড়া অনেক খাবারই আমরা অর্ধ সিদ্ধ অবস্থায় খাই। বর্তমানে কোনো খাবারই অর্ধ সিদ্ধ বা কাঁচা অবস্থাতে খাওয়া যাবে না। যে কোনো মাছ মাংস খেতে হলে সেটা পুরোপুরি সিদ্ধ করে তারপর খেতে হবে। রান্নার সময়কে বাড়িয়ে দিতে হবে এবং উচ্চ মাত্রায় রান্না করতে হবে, যেন যদিও কোনো প্রকার জীবাণু থাকে তাহলে সেটা যেন রান্নার তাপে মারা যায়। যে কোনো শাকসবজি ফলমূল না ধুয়ে কখনোই খাবেন না। সবসময় চেষ্টা করবেন ফলমূল এবং শাকসবজি ভালোভাবে ধুয়ে খেতে। আপনাদের কোনো অবস্থাতেই কাঁচা শাকসবজি খাওয়া যাবে না। কমপক্ষে 10 থেকে 15 মিনিট পর্যন্ত ভিনেগার মিশ্রিত পানিতে ডুবে রাখবেন।
তারপর খুব ভালোভাবে ধুয়ে সেটা খাবেন। আশা করছি বুঝতে পেরেছেন। প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, স্যাভলন দিয়ে গোসল করুন, অযথা বাহিরে ঘোরাফেরা করবেন না। পরিবারের স্বার্থে এই নিয়মগুলো মেনে চলুন, আশা করছি উপকার পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করে অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।